সবাই কেমন আছো? তোমরা আশা করি তোমরা সব খুব ভালো আছো, তোমাদের ভালো আছে, আমিও খুব ভালো আছি। এটাই আমার জীবনে প্রথম ব্লগ, তো আজকে ব্লগটা স্পেশালি হবে শিক্ষক দিবস নিয়ে। তো আমাদের কলেজে এটাই আমাদের লাস্ট ইয়ার, তো এটাই কলেজে আমাদের আমরা সিনিয়র রয়েছি, তো আমাদেরকে প্রোগ্রাম করতে হবে। আর এদিকে বিপুল আর গোপাল আমাকে ডাকছে বারবার ধরে যে নিচে আয় নিচে আয়, দেরি হয়ে গেছে, ওদেরকে নিয়ে এখন যেতে হবে। তো ওরা বেরিয়ে পড়েছে, বিপুল এদিকে ফোনে কথা বলছে গার্লফ্রেন্ডের সাথে, বিপুল আমাকে হাত দেখাচ্ছে হ্যালো গাইজ। তো এদিকে ছাতা আর আমাদের জোড়া জুতো নিয়ে টুকটুক টুকটুক করে বেরিয়ে গেলাম। এদিকে রাস্তায় অনেকখানি টোটো রয়েছে, আমরা কিন্তু টোটোতে যাবো না, কারণ আমরা টাকা সেভিং করবো, ঠিক আছে? ওই টাকা নিয়ে আমরা রেস্টুরেন্টে বিকালে খেতে যাবো, ওই ভেবে রয়েছি। তো দেখতে পাচ্ছি স্কুলের সামনে এখন শিক্ষক দিবস জন্য, শিক্ষক দিবস দুয়ারে সরকার, সরি 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 সরি। আর যখন দেখতে পাচ্ছে আমি এখানে ক্যামেরা করছি, তখন ওই পাশ থেকে গোপাল আমাদের হাত দিয়ে বললো হ্যালো গাইজ কেমন আছো। এদিকে বিপুল একটা কি কিনেছিল, গিফট কিনেছিল স্যারের জন্য, তো ওটা নিয়ে যাচ্ছে, আমাকে হাতে ধরে দিয়েছে। এদিকে সিনেমা হলে পাশ দিয়ে যাচ্ছি, এদিকে জওয়ান সিনেমা শ্যুট হচ্ছে না, সিনেমা হলে চলবে, ঠিক আছে? এই যে রাস্তায় যাচ্ছি যাচ্ছি, কত রাস্তা জ্যাম জ্যাম জ্যাম, ঠিক আছে? মানে এত জ্যাম লাগে না এখানে, মানে ধারণার বাইরে। এখান থেকে মিনিমাম 100 কিলোমিটার। চাঁদে যাওয়ার মতো রাস্তা পর্যন্ত জ্যাম লেগে গেছে, ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি টুকটুক টুকটুক করে করে, ঠিক আছে? খালি পায়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ঠিক চাঁদের পাহাড়, আবার চলে গেলাম চলে গেলাম চলে গেলাম, মানে রাস্তা জ্যাম শেষেই হয়নি। তো কলেজে দাঁড়িয়ে যেতে হবে, কলেজে ইউনিয়ন রয়েছি, ঠিক আছে? ইউনিয়ন মানে কোনো পার্টি নয়, ওটা ভাববেন যে কোনো পার্টির জন্য, এমনি জাস্ট, ঠিক আছে? তো রেলগেট রেলগেট পেরিয়ে এখন কলেজে ঢোকার সময় আমার পলিথিনটা যেটা ছিল গিফট ছিল, ওটা বিপুলকে ধরে দিয়েছি। এদিকে গোপাল আর বিপুল হাঁটতে হাঁটতে, মোটু পাতলু হাঁটতে হাঁটতে আগে আগে যাচ্ছে, ঠিক আছে? দু ভাই যেমন একদম রাজার বেটা বাদাম বাজা, এরকমভাবে পেরিয়ে পেরিয়ে যাচ্ছে। ওদের কিছু বলার নেই, কারণ ওদের তো সবসময় বাংলা চলা থাকে। তো ধীরে ধীরে পৌঁছে যেতে পৌঁছাতে আমরা এই কলেজে ঢুকবো, কলেজের গেটে। তো এখন কলেজের গেটে দেখি আমাদের কে বসে আছেন, স্যার আমাদের, হয়তো কোনো স্যার বসে আছেন না, জানি না, নতুন স্যার, ঠিক আছে, বসে আছেন। তো এখন আমাদের গোপলু চলে গেলো, বিপুল বলছে ওইদিকে রয়েছে চো, ওইদিকে যাবো। তখন হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের যে কমন রুম রয়েছে, কমন রুমে গিয়ে ঢুকলাম। দেখি ওখানে সবাই বেলুন টেলুন সাজাচ্ছে মনে হচ্ছে, না না দেখি না, সবাই বেলুন টেলুন সাজাচ্ছে, সবাই কাজ টাজ করছে, আগের থেকে এসে আমারই পড়ে গেলাম ফার্স্ট ইয়ার দাদা। এদিকে আবার একটা আমাদেরকে শুভজিৎ পালবাবু, পালবাবু উঠে ছাদের উপরে দাঁড়িয়ে আছে, ওই হ্যাপি টিজে সাজাচ্ছে, এদিকে অনুপম পোজ দিচ্ছে, ঠিক আছে? ওর ওটাই কাজ, অনুপম পোজ দেবে দেবে, যেখানে ক্যামেরা দেখতে পাবে ওখানে ও ডায়লগ মারবে মারবে। তারপর শুভজিৎ পাল এদিকে আমাদের দেখিয়ে দিল কত, দেখি এদিকে দেখি অনুপম শুরু করে দিয়েছে তার গার্লফ্রেন্ডকে ভিডিও কল করে, দেখুন এরকমভাবে এরকম হয়েছে, ঠিক আছে? এখানে ফার্স্ট ইয়াররা যথেষ্টভাবে সাহায্য করেছে আমাদেরকে, বেলুন টেলুন ফুলোচ্ছে, ঠিক আছে, সব কিছু, মানে যথেষ্ট, মানে আমাদেরকে হেল্প করে যথেষ্ট, ওরা যদি না থাকতো তো এটা সম্পূর্ণ হতো না। তারপর আমাদের কলেজের সব ছেলেরা আমাকে বলে দিয়েছে যে তুই স্পিচ দিবি, তো আমি একটু মাইক্রোফোনটা নিয়ে টেস্টিং করছিলাম কীভাবে কী বলবো, কী মানে রিহার্সাল করছিলাম যেটাকে বলে। চলে গেলাম ছাদে, ছাদে গিয়ে ওখানে ক্যামেরা ধরে, ঠিক আছে, আর মাইক্রোফোনটা ধরে করছিলাম যে কীভাবে প্র্যাকটিস করবো। আমার সঙ্গে শুভজিৎ ছিল, শুভজিৎ করে দিচ্ছিল। তো সব কিছু আগমন হয়ে গেছে, স্যাররাও ঢুকে গেছে আমার সাথে, স্যাররা চলে এসেছিলো। তো স্যার এসে আমাদের প্রিন্সিপাল স্যার এসে শ্রী শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণের মূর্তিতে মালাদান করলেন ফুল দিয়ে। তারপর সব স্যাররা হাততালি মারামারি করলেন, আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড় দেখাচ্ছিলাম, ঠিক আছে? আমার থেকে কিছু বলার ছিল না, কারণ ভয় লাগছিল প্রথমবার স্টেজে উঠছি এসব বলার জন্য, কোনোদিনও বলিনি লাইফে, কোনোদিনও মানে কোনোদিনও আবৃত্তিও করিনি কলেজ স্কুল কলেজে। যে কিছু ভাই বোন এবং বন্ধু বান্ধবরা অনেক কিছু রিপ্রেজেন্ট করেছে, সবার তো নাম মনে নেই আমার। তো আমাদের আমাদের ক্লাসের একজন বিকাশ, সে তার কি একটা গল্প শুনিয়েছিল কি কবিতা শুনিয়েছে মনে নেই কিছু, ঠিক আছে, বা শোনাবা শুনেছিলাম। সবার প্রিয় শাহনাওয়াজ স্যার কিছু তার বক্তব্য রেখেছিলেন, যেটা তারপর বক্তব্য রেখেছিলেন আমাদের সবার প্রিয় তন্ময় স্যার, ঠিক আছে? উনি খুব ভালো বক্তব্য রেখেছেন, মানে সবার প্রিয় মানে আমাদের কলেজের সবার প্রিয় যিনি স্যার, ঠিক আছে? ওনার উপরে কেউ কোনো একটা খারাপ কথা বাজে কথা বলেন, এমনি তো কোনো স্যারের উপর কোনো ছেলেরা বা ছেলেমেয়েরা কোনো খারাপ কথাই বলে না, তো এই স্যারকে সবাই অত্যন্ত ভালোবাসে, এই স্যারের কোনো কথাই হবে না, মানে পুরো চুমু স্যার যাকে বলে। স্যার একটা গান করলেন, ঠিক আছে, পাশে আমি দাঁড়িয়েছিলাম, আমিও দেখছিলাম স্যার কীভাবে বলেন। আমি যদি ওখানে থাকতাম তো আমি কিছু বলতেই পারতাম না মনে হচ্ছে, আমি ওখানে তো মানে পেন্টে ছবি করে দিতাম যা মনে ছিল। তো স্যারও খুব ভালো প্রদর্শন করেছেন, তো স্যার খুবই মানে অত্যন্ত ভালো করেছে, স্যার এত সুন্দর গান করেছেন বা এত সুন্দর বক্তৃতা দিয়েছেন যে মানে ওর কোনো তুলনাই হবে না স্যারের। কেক কেটে শুরু করে নিয়েছে, আমি ওখানে বলছিলাম যে আমার কেক দিবি না, তখন ওরা বলছে না তোকে কেক দেবো না, তুই আগে একবার খেয়েছি। আমি যখন স্যারাকে দিচ্ছিল সেই সময় আমি ওখান থেকে একটা তুলে খেয়ে নিয়েছিলাম, তো আমাকে বলছে তোকে দেবে না, আমি কী করেছি ওখান থেকে পরে লুকিয়ে একটা কেক পুট করে মেরে দিয়েছি। তো ওখানে বিশ্বাপ বসেছে, বিশ্বাপ পোজ দিচ্ছিল, সাহেবও দিল, এদিকে শুভকে বলো শুভ পোজ দে। তারপরে সব সব শেষ, লাস্টে রয়েছে আমাদের ডান্স প্রোগ্রাম, মাত্র আমি ডান্স করলাম একটু হালকার উপর, কারণ এই বছর আমাদের লাস্ট শিক্ষক দিবস এটা এই কলেজে, তো লাস্ট টাইম তো একটু মজা এনজয় করেই নিই।
তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার একটু হালকা করে ড্যান্স আর কিছু নেই, তো এখানে এটা শেষ করলাম ভিডিওটা। ভালো লাগে লাইক সাবস্ক্রাইব।